আমি সবসময় একটা কথা বলি, ভালোর আসলে কোনো শেষ নেই, এবং মানে এটা তো আসলে খুব পরিশ্রমের একটা কাজ, তো পরিশ্রমটা আসলে চালিয়ে যেতেই হবে। কারণ যা দেখছি বা যা দেখানোর চেষ্টা করছি, আমাদের অনেক সীমাবদ্ধতা, এটা আমরা সবাই জানি, আমাদের দেশের দর্শকরাও জানেন যে আমাদের অনেক অনেক বেশি লিমিটেশনস আছে আর কি। তার মধ্যে দিয়ে অনেক মেধাবী কিছু পরিচালকরা, স্টোরি রাইটাররা চেষ্টা করছেন ভালো কিছু উপহার দেওয়া দর্শকদেরকে প্রতিনিয়ত, এবং সবার মনের মধ্যে একটাই চিন্তা থাকে যে ভালো কিছু দর্শকদেরকে উপহার দেওয়ার। যে প্রশ্নটা ছিল হচ্ছে যেভাবে চাচ্ছি সেভাবে পাচ্ছি কিনা, সামর্থ্যের মধ্যে পাচ্ছি বলে আমার কাছে মনে হচ্ছে, যে যতটুকু আমাদেরকে দেওয়া হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, যতটুকু আমাদের মানে সামর্থ্যে কুলাচ্ছে, আমরা সর্বাত্মক চেষ্টা করছি ভালো কিছু করার, একটুকু বলতে পারি। এটার যে মূল গল্পের যে মূল প্লটটা, এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। ফিকশন মানে আমরা এটাকে আরো বেশি নাটকীয়তা আনার জন্য আরো কিছু চরিত্র সংযোজন করা হয়েছে, কিছু দৃশ্য সংযোজন করা হয়েছে, কিন্তু ঘটনাটা সত্যি। তো চেষ্টা করছে ওটা থেকে আরেকটু বেটার কি করা যায়। তো নতুন কিছু যখন একটা তৈরি করতে হয়, ওই বলে না যে গড়তে আসলে একটু সময় লাগে, তো সেই সময়টা লাগছে আর কি। তো দেখি মানে পারি কিনা, আসলে চেষ্টা করে যাচ্ছি একটু আরেকটু বেটার কিছু দর্শকদের উপহার দেওয়ার। তো এই জন্য একটু থেমে ওয়েট করে, একটু ভালো গল্প সিলেক্ট করে, একটু বাজেট টাজেট নিয়ে, একটু আয়োজন টায়োজন বাড়িয়ে টাড়িয়ে সুন্দর করে দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু একটা উপহার দিতে যাচ্ছে, এই জন্য একটু কম দেখা যাচ্ছে। অস্বস্তি বোধ করি, যেগুলো আসলে নাটকের মধ্যে পড়ে না, ওগুলো যখন নাটক বলা হয় অবশ্যই অস্বস্তি বোধ করি স্বাভাবিকভাবেই, কারণ নাটকের একটা বৈশিষ্ট্য আছে আর কি। তো সেই বৈশিষ্ট্যর বাইরে যখন, বেশ বাইরে যখন কোনো কিছু করা হচ্ছে এবং সেটা যখন অস্বস্তিতে ফেলে দিচ্ছে, মানে আমি তো শিল্পী হিসেবে অস্বস্তি বোধ করি, আমার কাছে মনে হয় যে আমার থেকেও বেশি অস্বস্তি বোধ করেন দর্শকরা। হ্যাঁ, তো সেই অনুপ্রেরণাটা আপনাদের হাতে, আপনারা যেভাবে আমাদেরকে চলতে বলবেন, আমরা আসলে আপনাদের জন্যই তো কাজ করি, আমরা আসলে সেভাবেই চলব, একই রকম। কারণ মেজাবিন তানজিন তিশা, ওনারাও একসময় নতুন ছিলেন, আমিও একটা সময় নতুন ছিলাম, সবাই এখানে যখন প্রথম কাজ করে সবাই নতুন হিসেবেই আমাদের মানে আগমনটা ঘটে আর কি। তো আমাদের মূল উদ্দেশ্য থাকে যে প্রথম কথায় আবার ফিরে যেতে হচ্ছে, যে আমরা ভালো কিছু একটা করবো সবাই মিলে একসাথে। তো সেই ভালোর চেষ্টাটা অব্যাহত থাকে সবারই, এবং এখন যারা নতুন করছে, যে তর্তিনী আছে, আরো অনেকে আছে যারা কাজ করছে, তারাও চেষ্টা করছে কতটা ভালো করা যায়, এবং ইটস আ গুড সাইন আমার কাছে মনে হয়।